জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে WBP-র পক্ষ থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেখানে কিন্তু 12,000 ভ্যাকেন্সি তোমাদের অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশানটা আউট হয়ে যাবে বা জারি হয়ে যাবে। তো তোমরা কিন্তু আগে থেকেই প্রিপারেশান তোমাদেরকে স্টার্ট করতে হবে WBP-র জন্য। তো তোমরা কোথায় থেকে প্রিপারেশান করবে? তোমাদের কিন্তু ঘরে থেকে তোমরা প্রিপারেশান করলে প্রিপারেশান করতে পারবে না, কারণ অনুশাসনটা কিন্তু খুব জরুরি। আর ঘরে থেকে কখনো কিন্তু অনুশাসন মেনটেন করা সম্ভব নয়, কারণ তোমাদের যদি মনে হয় যে আজকে পড়তে ইচ্ছা করছে না কালকে বসবো, কালকে গিয়ে তোমরা বলবে আজকেও ইচ্ছা করছে না পরের দিন বসবো, আজকে ছুটতে যেতে ইচ্ছা করছে না তোমরা বলবে আজকে ছুটতে যাবো না কালকে উঠবো, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা বেস্ট একাডেমি আমি প্রেফার করব। এই একাডেমিতে তোমরা কিন্তু রুটিনের পাশাপাশি ভালো খাওয়ার দাওয়ার, ফিজিক্যাল এবং শোয়ার ভালো ব্যবস্থা, থাকার ভালো ব্যবস্থা, আবাসিক অর্থাৎ আবাসিক ভালোভাবে পেয়ে যাবে। তার সঙ্গে পুরো টপিক ওয়াইজ তোমাদের যে সমস্ত ক্লাস, বিভিন্ন রকম দক্ষ স্যার ম্যাডামদেরকে নিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হবে। তো তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিফেন্স একাডেমি, এই ডিফেন্স একাডেমিতে কিন্তু তোমরা যেতে পারো। ওকে, তোমাদের এই ডিফেন্স একাডেমিটি কিন্তু পূর্ব বর্ধমান কালনায় অবস্থিত। তো পূর্ব বর্ধমানের এই কালনা ডিফেন্স একাডেমিতে কিন্তু খুব ভালো WBP স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর বেরোয়, ঠিক আছে? তোমাদের যদি 10 জন করে কেউ থাকে, 10 জনের মধ্যে প্রায় 8 জনের কিন্তু সিলেকশান হয়ে যায়, এতটাই ভালোভাবে কিন্তু এই একাডেমিটি তোমাদেরকে তৈরি করে দেয়। ওকে, তো এখানে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে কল করে তোমরা এনিথিং ডিটেলস জেনে নিতে পারবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? একদম জেনুইন। আর এখানে তোমাদের কী কী বেনিফিট রয়ে যাবে তার আগে বলে দিচ্ছি তোমাদেরকে। আবাসিক তোমাদের থাকবে, তার সঙ্গে দক্ষ স্যার ম্যাডামদেরকে নিয়ে প্রত্যেক দিন তোমাদের পড়াশুনো চলবে, সকাল বিকাল তোমাদের ক্লাস চলবে, মক টেস্ট থাকবে তোমাদের, কারণ তোমাদেরকে একদম ভালো করে প্রস্তুতি নিতে হবে ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরোনোর আগেই কিন্তু তোমাদেরকে WBP-র জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এইটা কিন্তু WBP-র জন্য বেস্ট একাডেমি আমি তোমাদেরকে প্রেফার করছি। এখানে কিন্তু তোমরা আবাসিক পেয়ে যাচ্ছ, থাকা খাওয়া খুব সুন্দর, এছাড়াও তোমাদের লেখাপড়া, ঠিক আছে? লেখাপড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঠ রয়েছে যেখানে গ্রাউন্ডে তোমরা ফিজিক্যাল করতে পারবে। কিছু ভিডিও ফুটেজ তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ম্যাথ ক্লাস করানো হচ্ছে সুদক্ষ টিচার দিয়ে, ঠিক আছে? যিনি একাডেমির ওনার, তিনি কিন্তু তোমাদেরকে ম্যাথ ক্লাস করাচ্ছেন। এছাড়াও তোমাদের স্যার আরও বিভিন্ন রকম ক্লাস নিতে আসে, বিভিন্ন দক্ষ স্যার। ওকে, তারপরে তোমাদের ক্লাসরুমের অবস্থা কত সুন্দর দেখতে পাচ্ছ, লাইটিং একদম পরিপূর্ণ এবং একটা সুস্থ পরিবেশ রাখা হয়েছে তোমাদের রিটিন এক্সামের প্রিপেয়ারিংয়ের জন্য। এছাড়াও তোমাদের কিন্তু সকালে করে দেখো PT উস্তাদের মাধ্যমে কিন্তু তোমাদের ওয়ার্ম আপ করা হচ্ছে, ভালোভাবে ওয়ার্ম আপ করানো হচ্ছে তোমাদেরকে। এবং তোমাদের গ্রাউন্ডের অবস্থাও দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর অবস্থায় রয়েছে গ্রাউন্ড। এবারে বাকিটা তোমাদেরকে PT উস্তাদই বলবে, কেমন? দেখো, আমাদের ডিফেন্স একাডেমির কালনা মাঠ প্র্যাকটিস চলছে, তো স্টুডেন্টরা প্রত্যেক দিন মাঠ প্র্যাকটিস করছে। তো ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তোমাদের সামনে, দেখো কেমনভাবে ওরা মাঠ প্র্যাকটিস করছে। এখানে WBP, KP, আর্মি, অগ্নিবীর সব রকম ক্যান্ডিডেটই আছে, তো মাঠ তো সবার জন্য কমনই প্রায়, তো মাঠ প্র্যাকটিস চলছে। তো বন্ধুরা, তোমাদেরকে এবারে কিন্তু গ্রাউন্ডটার পুরো অবস্থা দেখাবো, যে গ্রাউন্ডটা কীরকম কী পরিস্থিতিতে রয়েছে তোমাদেরকে দেখানো হবে। ওকে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা গ্রাউন্ডটা দেখতে থাকো কত সুন্দর পরিস্থিতিতে গ্রাউন্ডটা রয়েছে। দেখো, আমাদের স্টুডেন্টরা সব মর্নিংয়ে ছুটছে, ওয়ার্ম আপ করছে, তো এরা WBP, KP, আর্মি, অগ্নিবীর সব রকম ক্যান্ডিডেটই আছে এখানে। আর বন্ধু, এই একাডেমির আরও একটা ভালো দিক হলো যে তোমাদেরকে কোনো রকম সিলেকশানের পরে পয়সা দিতে হবে না, কোনো এগ্রিমেন্ট সই করতে হবে না এবং তোমাদের ডকুমেন্টও আটকিয়ে রাখা হবে না, ঠিক আছে? অন্যান্য একাডেমির মতো এই একাডেমিতে ওগুলো করে না। তো এটা আমাদের গ্রাউন্ড, সবাই দেখতে পাচ্ছ আমাদের গ্রাউন্ডটা কত সুন্দর এবং অনেক বড়। তো বন্ধুরা, এই একাডেমির প্রার্থীদের মুখ থেকেই শুনে নাও যে একাডেমিটা আসলে কীরকম। আমাদের এটা ডিফেন্স একাডেমি কালনা, যেটা আমাদের ডিফেন্স রিলেটেড সমস্ত কোর্স করানো হয়, যেমন WBP, KP, আর্মি, BSF, RPF, লেডি কনস্টেবল, যেমন লেডিসদের জন্য আলাদা মেসের ব্যবস্থা আছে। তো এ হচ্ছে, তুমি কোথা থেকে এসছো? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে এসছে, তো এর মুখ থেকেই ওর নাম, ঠিকানা এবং আমাদের ক্লাস এবং পরিষেবা কেমন কী পাচ্ছে
তো সেটা ও নিজের মুখেই বলবে, ঠিক আছে। আমার নাম বিশ্বরূপ দুলি, বাঁকুড়া থেকে এসেছি, আর স্যার এখানে সপ্তাহে ছদিনই ক্লাস হচ্ছে, এমনকি স্যার রবিবারও ক্লাস হচ্ছে একবেলা করে, আর স্যার থাকার ব্যবস্থা আছে, তার জন্য বেডিং দেওয়া হয়েছে, চৌকি আছে তার জন্যে, আর জলেরও স্যার পরিষেবা ভালো আছে, ফিল্টার জল, আর খাবার খাওয়া, হ্যাঁ খাবার জন্যে, আর খাওয়া দাওয়া তিন বেলা খাবার দেওয়া হয়, সকালে টিফিন আর দুবেলা খাবার দেওয়া হয়, দুপুরে ভাত রাতে রাতে ভাত, খাবারগুলো ঠিকঠাক পাচ্ছো? হ্যাঁ স্যার খাবার ঠিকঠাক পাচ্ছি, আর স্যার মক টেস্টও হয় প্রতি সপ্তাহে একবার, একটি করে উইকলি একটা করে মক টেস্ট থাকে, যার মধ্যে ম্যাথ ইংলিশ জিকে যাই সব কিছুই থাকে, একটা সেট হয় 100 নম্বরের, তো সেটা আমরা প্রত্যেক সপ্তাহে যেই চ্যাপ্টারগুলো দেওয়া গেলো, ম্যাথের দুটো চ্যাপ্টার শেষ হলো, জিকে হয়তো 200-250 লেখানো হলো বা নোটস দেওয়া হলো, তার উপর আমরা উইকলি কিন্তু টেস্ট নিয়ে থাকি, ম্যাথ ইংলিশ জিকে জিয়ার উপর 100 নম্বর প্রত্যেক সপ্তাহে আমরা মক টেস্ট নিই। তো আর কী কী ভালো পরিষেবা পাচ্ছ, মানে ওয়েস্ট বেঙ্গলে তো অনেক আবাসিক কোচিং আছে, তা সত্ত্বেও আমাদের সেন্টারে তুমি কেন এসছো? তাহলে অনলাইন গাইডের জন্য ঠিকঠাক গাইড করছি কি না তার জন্য স্যার, স্যার আসেন দেখতে, হোস্টেলে আমাদের রুমে আসে, আচ্ছা তারপর স্যার সেটা কভার করে আসে, স্যার দিনে কভার করে যায়? হ্যাঁ স্যার সন্ধ্যাবেলা একবার আসে, পড়া পড়া হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকে সেগুলো ঠিকঠাক হচ্ছে কি না দেখার জন্য আসে, হোমটাস্ক দেওয়া হয় সেগুলো করতে হয় আমাদেরকে, তা সত্ত্বেও স্যার উনি আসেন মানে ঠিকঠাক করছি কি না দেখার জন্যে, ঠিক আছে। আর স্যার মাসে বাড়ি যাওয়ার মানে মাসে দু একবার করে বাড়ি ছুটি আছে, তিনটা করে ছুটি, মানে প্রতি সপ্তাহে ছুটি দেওয়া হয় না? ছুটি দেওয়া হয় না, মাসের শেষে আমরা তিন দিন করে স্টুডেন্টদের বাড়ি, এমনকি স্যার রবিবারও ক্লাস হচ্ছে আমাদের, আচ্ছা একবেলা করে রবিবারে। তো তোমরা স্টুডেন্টদের মুখেই শুনলে যে আমাদের পরিষেবাটা কীরকম বা কীরকমভাবে হচ্ছে। তো বন্ধুরা, এই ডিফেন্স একাডেমিতে কিন্তু একটা বিশেষ অফার চলছে, তোমাদের কিন্তু 20 ফেব্রুয়ারির মধ্যে যারা, তোমরা 20 ফেব্রুয়ারির মধ্যে যারা যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু অ্যাডমিশন ফ্রি লাগছে না, ওকে। অ্যাডমিশন ফি তোমাদের কিন্তু 2000 টাকা, যেটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ, তোমাদের অ্যাডমিশন ফি লাগবে না, কেবলমাত্র তোমাদের মাসিক যে ফিটা সেইটা লাগবে। তা সেটা তোমরা জানার জন্য কি করতে পারো, সেটা তোমরা জানার জন্য আমার যে স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমরা কিন্তু কল করে সমস্ত ডিটেলস তোমরা জেনে নাও, এবং তোমরা ওখানে গিয়ে তোমরা দেখো একদম অনুশাসনের মধ্যে একদম ভালো করে তোমরা তৈয়ারি করো এবং WBP-র বর্দি নিয়ে এসো এই 2024-এ, ওকে। তো তোমরা সবাই যাও একাডেমিতে এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে তোমরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা একাডেমিতে কারা কারা যাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু ফিডব্যাক দেবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেশনপূর্ণ ভিডিও নিয়ে।